বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়। এটি দেশের 33তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস কীর্তনখোলা নদীর পূর্ব তীরে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতুর সংলগ্ন ঢাকা পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় 2011 সালের 22শে ফেব্রুয়ারি। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। অত্যন্ত দৃষ্টিনন্দন এবং নান্দনিক এই গেটটি মুগ্ধ করবে যে কাউকে। এখন আমরা মেইন গেট দিয়ে ভেতরে চলে যাচ্ছি। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দুইটি। প্রথম ভবনটির নাম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন এবং আরেকটির নাম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ভবন। ভবন দুইটি পাশাপাশি অবস্থিত এবং দুইটি ছয়তলা বিশিষ্ট ভবন। বিশ্ববিদ্যালয়টিতে দুইটি প্রশাসনিক ভবন রয়েছে, যা প্রশাসনিক ভবন 1 এবং প্রশাসনিক ভবন 2 নামে নামকৃত এবং বিল্ডিংগুলো ছয়তলা বিশিষ্ট। ভিউয়ার্স, আপনারা এখন বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট দেখতে পাচ্ছেন। আমরা এখন সেকেন্ড গেট দিয়ে ভেতরে চলে যাচ্ছি। ভেতরে ঢুকলে রাস্তার দুপাশে দেখতে পাবেন গাছবন, যা দৃষ্টি কাড়বে আপনারও। বিশ্ববিদ্যালয়টিতে চারতলা ভবন বিশিষ্ট রয়েছে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার। গ্রন্থাগারের নাম শহীদ আব্দুর রব সেনিয়াবাদ কেন্দ্রীয় গ্রন্থাগার। গ্রন্থাগার ভবনের নিচতলায় রিডিং রুমের পাশাপাশি একটি মেডিকেল সেন্টারও রয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা সেবা পেয়ে থাকেন। লাইব্রেরি থেকে একটু সামনে এগুলোই দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, আর রাস্তার দুদিকেই রয়েছে কাশবন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি অনেক বড় এবং অত্যন্ত সুন্দর দেখতে। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য মোট 20টি বাস রয়েছে। আমরা এখন টিএসসির দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়টিতে একটি পাঁচতলা ভবন বিশিষ্ট কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে। ভবনটির নিচতলায় রয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং ভবনটির উপরের অংশে রয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্র। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মন্দির, মুক্ত মঞ্চ, পুলিশ ক্যাম্প এবং বিদ্যুৎ সাব স্টেশন। কেন্দ্রীয় মাঠে স্টুডেন্টরা প্রতিদিনই খেলাধুলা করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে 4টি হল, ছাত্রদের জন্য 2টি এবং ছাত্রীদের জন্য 2টি। আমরা এখন ছাত্রদের হলের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দুদিকের মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। আমরা চলে এসেছি বঙ্গবন্ধু হলের সামনে। হলটি অত্যন্ত সুন্দর এবং বড়। এখন আমরা ছেলেদের আরেকটি হলের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে ছেলেদের আরেকটি হল, শেরেবাংলা হল। কেন্দ্রীয় মাঠের ঠিক পাশেই রয়েছে মুক্ত মঞ্চ। ভার্সিটির মুক্ত মঞ্চ প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক অনুষ্ঠানও হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন সংগঠন রয়েছে, যা ছাত্রছাত্রীদের সৃজনশীল মনোভাব বৃদ্ধিতে সহায়ক। বরিশাল বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে মোট 6টি অনুষদ, যেগুলোর অধীনে রয়েছে 24টি বিভাগ। এ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মানদণ্ডে অনেকটাই এগিয়ে, যা প্রকাশ পায় প্রতি বছর শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীরা আজ বিশ্বের দরবারে বিশ্ববিদ্যালয়টিকে উন্মোচন করেছে। তাছাড়া রিসার্চের দিক থেকে এ বিশ্ববিদ্যালয় অন্যদের তুলনায় পিছিয়ে নেই।
সবুজে ঘেরা অনন্য সুন্দর এই 50 একরের ক্যাম্পাস প্রতি বছর দেশের বহু প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন এবং কীর্তনখোলা নদীর তীরের এই ক্যাম্পাসের মনোরম সৌন্দর্য উপভোগ করতে আসেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ভিউয়ার্স, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।